রাজ্যের শিক্ষা ব্যবস্থা বর্তমানে তলানিতে গিয়ে পৌঁছেছে। বিশালগড় মহকুমার নিহাল চন্দ্রনগর জনপ্রিয় উচ্চ বিদ্যালয়ে গিয়ে এমন কিছু চিত্র উঠে আসলো যা স্কুলের সমস্যা পড়লে যেন কম হয়। সেই স্কুলে গিয়ে দেখা গেল 64 জন ছাত্রছাত্রী এবং শিক্ষক রয়েছে মাত্র 2 জন। এই 2 জন শিক্ষকের মধ্যে 1 জন এসেছেন ডেপুটেশনে, অন্য 1 শিক্ষক যিনি প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছেন উনি 4 মাস পরেই অবসরে যাচ্ছেন। এ থেকে বোঝা যায় স্কুলের পঠন পাঠন কোন পর্যায়ে গিয়ে ঠেকবে, ছাত্রছাত্রীরাই বা কতটুকু শিক্ষা পাবে। শুধু তাই নয়, এই স্কুলটিতে প্রত্যেক দিন সন্ধ্যা থেকে অনেক রাত পর্যন্ত এলাকার কিছু বখাটে যুবক মদের আসর জমায়। এলাকার মানুষ সবকিছু জেনেও না জানার ভান করে চলেছে। স্কুলে বাউন্ডারি ওয়াল নেই, সে সুযোগকে কাজে লাগিয়ে সুরা প্রেমীরা স্কুলের মধ্যে মদের আসর বসাচ্ছে। এলাকার মানুষ অভিযোগ করেছেন এসব কিছুর জন্য দায়ী রাজ্যের শিক্ষা দপ্তর। কেননা রাজ্যের শিক্ষা দপ্তর যদি ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করত, তাহলে স্কুলগুলির অবস্থা আজ এমন পরিস্থিতির সম্মুখীন হতে হতো না। অভিভাবক মহলের দাবি খুব শীঘ্রই যেন রাজ্য সরকার নিহাল চন্দ্রনগর জনপ্রিয় উচ্চ বিদ্যালয়ের সমস্যাগুলি দূর করে। কোন স্কুলে পড়ো? তোমাদের স্কুলে কতজন শিক্ষক আছে? মাত্র 2 জন। স্কুলের সমস্যা সমাধানের জন্য শিক্ষা দপ্তর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে এলাকার ছাত্রছাত্রী ও অভিভাবকরা আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। ফিউরো রিপোর্ট, হাল্লাপোড়।